রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি কিন্তু পরিষ্কারভাবে একটা কথা বলেছি যে আমরা যেমন অপতথ্যকে দমন করতে চাই, একই সাথে আমরা খুব কেয়ারফুলি এই কাজটা করতে চাই যেন মত প্রকাশের স্বাধীনতার স্পেসে এটা কোনোভাবে ওভারস্টেপিং না হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কাজেই আমরা অপতথ্য দমন করতে গিয়ে মত প্রকাশের স্বাধীনতার স্পেসকে কোনোভাবে ওভারস্টেপ করতে চাই না, বরং এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, খুবই মানে কেয়ারফুলি এটা হ্যান্ডেল করতে হবে, কারণ দুটোই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। একটা করতে যে আরেকটা কম্প্রোমাইজ হলে কিন্তু আমার লাভ হবে না। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এক আমাদের যে মানে যে সুস্থ রাজনীতি তো স্বচ্ছ, এখানে তো আমাদের লুকিয়ে ছেপানোর কিছু নাই। সব কিছু আপনি স্বচ্ছ করবেন সবসময় আমাদের আমাদের আমি মনে করি যে আমরা একটা সুবিধাজনক জায়গায় থাকব। তো আমাদের চাওয়া তো সিম্পল, কিন্তু আপনাদের এখানে সহযোগিতা করতে হবে। যেটা আপনারা যাচ্ছেন পরে আপনার পিছিয়ে গেলে হবে না। হ্যাঁ, লিখিত না, আপনাদের দরকার হলে মিছিল করতে হবে, মানববন্ধন করতে হবে, লুকায় গেলে হবে না। তখন আমি কিন্তু পরিষ্কারভাবে একটা কথা বলেছি যে আমরা যেমন অপতথ্যকে দমন করতে চাই, একই সাথে আমরা খুব কেয়ারফুলি এই কাজটা করতে চাই যেন মত প্রকাশের স্বাধীনতার স্পেসে এটা কোনোভাবে ওভারস্টেপিং না হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কাজেই আমরা অপতথ্য দমন করতে গিয়ে মত প্রকাশের স্বাধীনতার স্পেসকে কোনোভাবে ওভারস্টেপ করতে চাই না, বরং এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, খুবই মানে কেয়ারফুলি এটা হ্যান্ডেল করতে হবে, কারণ দুটোই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। একটা করতে যে আরেকটা কম্প্রোমাইজ হলে কিন্তু আমার লাভ হবে না, আমার দুটোই একইভাবে দরকার। আমি মত প্রকাশের স্বাধীনতার স্পেসটাকে অবারিত রেখে যদি অপতথ্যকে অবারিত করি, এটাও যেমন লাভ হচ্ছে না, অপতথ্যকে দমন করতে যে মত প্রকাশের স্বাধীনতার স্পেস সংকুচিত যদি হয়ে যায় তাহলেও আমার লাভ হবে না। এই জায়গাতে আই নিড ইউর সাপোর্ট, অল অফ ইউ, বাট লেট দেয়ার বি নো ডাউট যে আমাদের এখানে কমিটমেন্টের কোনো অভাব নাই। আমরা কিন্তু ভেরি কেয়ারফুল যে কোনোভাবেই অপতথ্য দমনের ক্ষেত্রে ওইটা সংকুচিত না হয়। সো পারসেপশন থাকার কোনো কারণ নাই, কারণ উই মানে আমাদের এখানে অবস্থান পরিষ্কার। যারা অলাভজনক বলছেন তারা তো একই সঙ্গে মিডিয়াটিকে অন্যান্য ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেন, সো এটি এটি আমাদের এখন পরিষ্কার করে কোথায় বলবার সময় এসেছে। আমরা আশা করি এই কথাটিও যে আমরা সাহস করে বললাম, এই পরিবেশটি এই সরকারের কাছ থেকে আমরা পেয়েছি বলেই আমরা বলতে পারছি। সো আমার মনে হয় যে এই যে আমাদের বেসিক রাইট, আপনি স্বাস্থ্য বিমা, আপনার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এইগুলো খুবই বেসিক। এই বেসিক জায়গাগুলো টেলিভিশন এত বড় বড় বিপ্লব করছেন, সকল সকল বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি আপনার নিজের টেলিভিশনে কর্মীদেরকে আপনি তার বেসিক রাইট দিচ্ছেন না, এটি কেমন কথা হলো? তো সেই কারণে আমি বলবো আপনার এটি এটির উদ্যোগ শক্তভাবে আমার মনে হয় আমাদের নেবার সময় এখন। এটা আরেকটা চমৎকার কথা বললেন, যারা সবাইকে অ্যাকাউন্টেবল করে তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? যারা সবাইকে জবাবদিহিতা আওতায় আনে তাদের জবাবদিহিতা কে করবে? তো জবাবদিহিতা সবার থাকতে হবে, এবং যে কারণে আইন দরকার যেটা আপনারা চাচ্ছেন, আইন যখন হবে এনফোর্সড হবে তখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে, কে পারছে কে পারছে না, কেন পারছে না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।